সেভেন কালার সিনেমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আগে ভিডিও দেখেছিলাম সিলিং ফ্যানের চেইন রিওয়াইন্ডিং, তো আমরা আজকে বাস্কেট রিওয়াইন্ডিং দেখাবো। তো এখানে একটি স্টেটার রয়েছে, আমরা বিভিন্ন অংশে না অবশ্য পূর্বে অন্য ভিডিওতে করে দেখিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে আমরা স্টেটারে একবারে সরাসরি ওয়াইন্ডিংটা করব বাস্কেট। তো এখন দেখেন যে আমরা এখানে ফাইবারগুলো কেটে রাখছিলাম, কিছুটা ঢোকায়ও রাখছিলাম, আবার ব্রেক করলাম। তো এখানে দেখেন যে আমরা সেগুলো কালো ব্ল্যাক ফাইবার ব্যবহার করছি, এখানে হোয়াইট ফাইবার ব্যবহার করছি। তো আপনারা ব্ল্যাক বা হোয়াইট যে কোনোটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা 7 নম্বর ফাইবারটা ব্যবহার করেছি। আর এখানে দেখেন যে আমরা ফাইবারটা নেওয়ার নিয়মটা হলো যে আমাদের স্টেটরের যে এখানে স্টেটরের যে লম্বা থেকে একটু মানে স্টেটর থেকে একটু বেশি করে নিছি দুই সাইড, একটু কাছে দেখায় তো দুই সাইডে একটু বেশি করে আমরা নিয়ে রাখছি। তো এটা যদি বেশি করে রাখি কয়েল বেশি লং হয়ে যাবে, বা ছোট করে রাখলে কয়েলটা স্টেটরের সাথে লেগে যাবে। সেদিকে খেয়াল করে এরকম অল্প পরিমাণ বেশি করে আপনারা দুই দিকে 3 মিলিমিটার করে বা 2.5 মিলিমিটার এরকম বেশি করে নেবেন। তো আমরা এখানে অলরেডি 3.5 এরকম মিলিমিটার করে নিছি। তো এখন এই ফাইবারগুলো আসলে সবসময় ভিতরে কয়েলটা করতে হয়। তো আমাদের এই স্টেটরে হলো 28টি স্লট আছে, তো আমরা এখন এটাতে বাস্কেট করব। তো অ্যাকচুয়ালি এখানে এটা হলো চেইন ছিল, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা এটা করছি। তো বাস্কেট করলে এখানে পোল কমে যাবে, তো পোল কমে যাওয়ার কারণে এর স্পিড বেড়ে যাবে। তো আমরা সেখানে আমাদের যে ডাটা ছিল আগে, সেই ডাটাটা আমরা চেইনে যা ছিল তা ডাবল করে করছি। তো এখানে আমরা এর আগেও এরকম ফ্যান করছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। তো আপনারা চাইলে সেগুলো করতে পারেন স্পিড বেশি করার জন্য। তবে রিয়েলি যেটা নিয়ম, যে ফ্যানে যে ডাটা থাকবে সেই ডাটা অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী আপনারা সেই কাজটি করবেন। তো দেখেন আমি এটা কীভাবে কথা বলতে বলতে কাজটা করছিলাম। তো এখানে এটা একটু বেশি রাখছি আমরা, তাতে কয়েলটা বসানোর সময় সুবিধা হবে। আর এটা কিন্তু কোনো জায়গায় ভাঁজ করবেন না, এখানে আমরা কিন্তু একদম ভাঁজ করি নাই। ভাঁজ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে অনেকে এটা একদম সমান সমান করে এখানে এটা চাপ দেয়, সেটা একদম দাগ পড়ে যায়, এরকম ভাঁজগুলো করবেন না। তো এই যে আমরা এখানে জাস্ট এটা আমাদের খাপে বসিয়ে দিচ্ছি। আর যারা মেশিনে করেন বা অন্যভাবে করতে চান, তারা আসলে এগুলো কেটে কেটে নিয়ে আলাদা করে করেন, সেই ক্ষেত্রে রাউন্ড দুই পাশে রাউন্ড করে দেন, ভাঁজ করে দেওয়া হয় যাতে বেঁকা না হয়। তো এমনিতে আমরা সিলিং ফ্যান করার সময় এভাবেই করি। তো সেটা অবশ্য আমরা যখন টেবিল ফ্যান করাবো তখন এটা ভাঁজ করে দিয়ে আপনাদেরকে দেখাবো। তো যেটা বিষয় হলো, যখন আপনারা রিওয়াইন্ডিং করবেন, পুরাতন যে ডাটা আছে ততগুলো প্যাচ আছে ততগুলো প্যাচ দিবেন, এবং যে গ্যাস আছে সেই গ্যাসটি ব্যবহার করবেন। তো আমরা এখানে আমাদের এই ফ্যানটি যেটি করছি, আমরা প্যাচ শুরু করার সময় দেখেন যে আমরা এর কাছাকাছি জায়গা থেকে শুরু করলে ভালো হবে, তো আমরা এখান থেকে শুরু করব, কাছাকাছি হবে। তো আমি একটা ম্যানুয়াল আমরা স্ট্যান্ড বানিয়ে রাখছিলাম যে এখানে বসানোর জন্য, যাতে সুবিধা হয় এটা করার জন্য। তো আমরা এখানে খাতা দেখেন যে আমরা লিখে রাখছি। তো আমরা এখানে নিচের দিকে বলতে আমরা ভিতরে বুঝাইছি, ভিতরে এখানে আমরা 650 ফ্যাল দিব, উপরে আমরা 670টি ফ্যাল দিব, এবং গেজ আমরা 35 গেজ ব্যবহার করছি। এটা বাস্কেট রিওয়াইন্ডিং হবে। তো দেখেন আমাদের এই যে তার, আমরা এখানে এক জায়গায় প্রথমত তারটা আমি একটু মুড়াই রাখবো, বাইরের দিকে পেঁচিয়ে রাখলেও সমস্যা নাই। এরপরে আমরা এটাকে শুরু করি বিসমিল্লাহ বলে। তো এখন আমরা 650 করে টান দিব, 1-2 করে, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160,
আমরা 100 পেজ দিছি এরপর আবার আমরা 1 2 করে আবার এভাবে দিতে থাকবো 1 2 আমরা পেজ গুলো দিয়ে নেই কারণ পেজ গুলো দিতে সময় লাগছে 600 হয়ে গেছে আমাদের অলরেডি তো আমরা আরো 50 টা দেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 তো আমাদের এখন 650টা প্যাচ হলো অর্থাৎ একটি কয়েল আমাদের হয়ে গেছে তো ভিউয়ার্স আমরা কয়েলটা একটু উঠাই আপনাদেরকে দেখাই তো দেখেন যে এই যে একটি কয়েল আমরা এখানে অলরেডি করলাম এটা হলো আমাদের 650টি প্যাচ দিছি এখন যদি আমরা পরবর্তীতে কয়েল করতে চাই তো এখানে যে আমাদের তার আছে যেহেতু বাস্কেট এরখান থেকে যে পরবর্তী দুটো সোলারে যে বসবে এই যে চলে গেল এখান থেকে অর্থাৎ একই দিকে আমরা ঘোরাবো আবার এক করে 650টি প্যাচ দিব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই যে ভিউয়ার্স আমি 20টা প্যাচ দিলাম অর্থাৎ এর পরেরটা যখন যাবে তখন এখান থেকে যে এই যে এই যে এই দুটোতে যাবে সেখানে আমরা আবার 1 2 করে মোট 600 এভাবে আমরা কমনওয়ে আর কি অগ্রসর হয়ে আমাদের এখানে যে কয়টি হয় আমাদের মোট 7টি হবে সেই 7টি কয়েল আমরা করব আশা করি আপনারা বুঝছেন দেখেন এই মুহূর্তে আমাদের একটি দুটো করতে করতে 4টি কয়েল হয়ে গেছে অলরেডি তো এখন আমাদের আর কয়েল হবে 3টি 1 2 3 দুটো দুটো করে লাগছে যাব তো এই দুটোতে একটি এই দুটোতে একটি এই দুটোতে একটি মোট আর 3টি কয়েল হবে তো 3টি কয়েল হলেই আমাদের কিন্তু একটা কয়েল মানে একটি সম্পূর্ণ সাইড ভিতরের সাইডটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তারপরে আমরা আবার বাইরের সাইডটি করব তো দেখেন আমরা আবার দ্বিতীয় এখানে 55 নম্বরটি করার জন্য আমরা এখান থেকে সরিয়ে নিয়ে গেলাম 1 2 3 4 আমাদের 72 দিলাম 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18
আমাদের 200 টি পেস হয়ে গেল তো আমরা এইভাবে পেসাতে থাকব আসলে সবগুলো তো আশা করি আপনারা সবাই বুঝছেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিও যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন।